আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাদিয়ানীদের ভালো করে জানতেন এবং তাদের বিরোধী ছিলেন। আপনি আমাদের নেতা আহমদ শফি সাহেবের সাথে ওয়াদা করেছেন কাদিয়ানীদের ব্যাপারে ফয়সালা করবেন, আপনাদের ধর্ম পরিচয়টা পরিষ্কার করে দিন, কোন আন্দোলন থাকবে না, ঠিক কিনা বলেন? আমার দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, আমরা হিন্দুর মন্দির ঘেরাও করব না, খ্রিস্টানের গির্জা ঘেরাও করব না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিরুদ্ধে আন্দোলন হয় না, কাদিয়ানীদের বিরুদ্ধে কেন আন্দোলন হয় এটা সরকারকে বুঝতে হবে, ঠিক কিনা বলেন? পরিষ্কার ভাষায় বলি, সংবিধানে সকল ধর্মের ধর্মীয় সকল কর্মকাণ্ড চর্চা করার অধিকার আছে, কিন্তু সংবিধানের কোথায় নাই আরেক ধর্ম চিন্তাই করা যাবে, ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা আমাদের নামাজ চিন্তাই করি, আমাদের আজান চিন্তাই করি, সুতরাং 23-24-25 ফেব্রুয়ারি পঞ্চগড়ে কোন কাদিয়ানি ছালানা জলসা হবে না, যদি অনুমতি দেওয়া হয় সারা বাংলা কারবালা হয়ে যাবে। এবার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, রক্ত লাগলে রক্ত দেব, লাশ লাগলে লাল দেব, বাংলাদেশ জিন্দাবাদ, বিশ্ববাসী জিন্দাবাদ, কাদিয়ানি এবং তাদের দোষের নিপাতটা সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এই প্রোগ্রামের শেষ প্রান্তে আমরা এসে গেছি, হুজুরের বক্তব্যের পরে মিছিল হবে, মিছিলে কারা কারা অংশগ্রহণ করবেন হাত উঠান, সম্মিলিত কর্তৃপক্ষ সংরক্ষণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকে সমাবেশে সভাপতির বক্তব্য আসছেন। আমাদের আহ্বান, কর্তৃপক্ষ সম্মিলিত কর্তৃপক্ষ সংরক্ষণ পরিষদের সংগ্রামী সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর নারে। কাফের 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 সংসদে আইন চল পঞ্চগড়ের সম্মেলন সম্মেলন নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা খাতামুন নবিয়্যিন ওয়া লাহু আওয়াজ। একটা বিষয়ের উপরে আপনাদেরকে কথাবার্তা বলে আসতেছেন, আপনারাও জানেন, মন্ত্রী পরিষদ তারাও জানে, বাংলাদেশের এসপি সাহেব তারাও জানে, আমাদের সরকারের উনি ভালো করেই জানেন, আল্লামা শাহান শফি রহমতুল্লাহ সাথে ওনার শেষ আমরা অল্প কয়েকজন ছিলাম, 13 জন, বর্তমান সরকার শেখ হাসিনার ওই তার বঙ্গ ঘনগণে সেদিন আমি একে জায়গা বলছিলাম, আমার নাম কত ভালো, আমার বাপের নাম কত ভালো, মায়ের নাম কত ভালো, অর্থে ঠিক দিয়া তারপরে গায়িকা নায়িকা নাপাক মানুষ বাদ দিয়া ভালো মানুষের পাশে থাকেন। আমার আপনার নতুন হয়েছে, আপনি আমাদেরকে ওরকম করে কিছু বুঝবেন না, বাংলাদেশের মাটি উলামাকের মানে ঘাটি, পীর মুর্শিদের মাটি মুর্শিদের ঘাটি, আপনি আমাদের সরকার প্রধান বারবার নতুন হইতেছেন, পুরান কাজটা কেন এতে করতে পারেন না, আপনি বাড়ে কোথায়, আপনি যদি সেগুলাকে ভয় করেন দায় দায়িত্ব আপনার উপরে,
শুনিয়ে রেখে তাহাজ্জুদ পড়েন সকালে বলে তসবিহ পড়েন কোন তসবিহ পড়েন সুতরাং কাদিয়ানীদেরকে অমুসলিম ছাড়া দিতে আপনি অপারক হন তো বলে দেন আপনার কেবিনেট থেকে বাংলার মুসলমান আদায় করে নেবে ইনশাআল্লাহ আপনাকে আরো বলতে চাই আপনি সেদিন আমার কথা রূপে বলছিলেন সময়ের ব্যাপার সেদিন শেখুল ইসলাম আল্লাহ সাহাবীর সামনে ছবির সামনে বলেছিলাম আপনি বলে সময়ের ব্যাপারে বলছিলেন আপনি তো নিষেধ করেন নাই সময় হয়ে গেছে তিপ্পান্ন বছর চলছে স্বাধীন বাংলাদেশে এখনো সময় কি আসে নাই আসে নাই সময় আসছে আরো আগে আসছে বিয়ে দেন ভালো থাকবেন বিয়ে দেন ভালো থাকবেন না হয়তো যে আপনাকে দিতে হবে বলছি অনুরোধ করছি আপনাকে ওই যে পঞ্চগড়ে তেইশ চব্বিশ ওদের তথাকথিত সালানা দর্শ তেইশ চব্বিশ পঁচিশ এটা করতে দিয়েন না আপনার মন্ত্রীর মুখ সম্মান মন্ত্রী মুখ সম্মান মন্ত্রী মুখকে কেটে দেওয়া হবে আপনার মন্ত্রী মাকে কেটে দেওয়া হবে দেশ কেন আপনার আপনার মন্ত্রী বাদে কথা বলবে আপনাকে দায়িত্ব নিতে হবে আপনাকে দিতে হবে আসসালাম আসসালাম।